রাকিবুল এবং জাহিদুল ওরা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চান্স পেয়েছে এবং তারা সোলজার ট্রেনিং একাডেমিতে কিভাবে প্রস্তুতি নিয়েছিল কখন তারা প্রস্তুতি নিতে এসেছিল এগুলো আমরা সবগুলোই গল্পের মাধ্যমে শিখব বা জানব ঠিক আছে তো ওরা ওদের অভিজ্ঞতাগুলো তোমাদের সামনে শেয়ার করবে অভিজ্ঞতাগুলো খুব মনোযোগ সহকারে শুনবা কারণ এরা বরগুনা জেলা থেকে আসছে দুই বন্ধু একসঙ্গে কোচিং করতে এসেছিল সোলজার ট্রেনিং একাডেমিতে দুই বন্ধু আল্লাহ তাআলার রহমতে সম্পূর্ণ নিজের যোগ্যতায় নিজেদের চেষ্টায় তারা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি পেতে সক্ষম হয়েছে তো যারা চাকরি পেয়েছে তাদের জন্য একটা করতালি দিয়ে আমাদের সোলজার ট্রেনিং একাডেমির আরেকজন শিক্ষার্থী জাহিদুলের ওর মতামতগুলো শুনব ওর পরামর্শগুলো শুনব ও রাকিবুলের সঙ্গে একসঙ্গে এসে সোলজার ট্রেনিং একাডেমিতে দুই বন্ধু একই জায়গায় বসে থাকে এক বছর প্রস্তুতি নিয়ে চান্স পেয়েছে এটা একটা গৌরবের বিষয় ঠিক আছে এবং আমি এদের দুজনকেই কিন্তু বলেছিলাম ইনশাআল্লাহ তোমাদের প্রথম মাঠেই চাকরি হবে তো আল্লাহ তাআলা সেটা পূরণ করেছে তো যাই হোক জাহিদুল তোমার অভিজ্ঞতাগুলো বলো সোজা ট্রেনিং একাডেমিতে কিভাবে প্রস্তুতি নিয়েছিলাম বা প্রস্তুতি নিয়ে কেমন লেগেছে এবং পরীক্ষা দিতে গিয়ে তুমি কেমন ভালো করতে পেরেছো প্রস্তুতি নেওয়ার পরে একটু বলো স্যার ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জাহিদ ইসলাম বরগুনা জেলা থেকে আমরা এসেছি আমি এবং আমার বন্ধু আমার মাথায় স্বপ্ন ছিল যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হব আমি এবং আমার বন্ধু দুজনই স্বপ্ন দেখি ক্লাস অষ্টম শ্রেণী থেকে যে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হব তো এই জন্য আমাদের সঠিক গাইডেন্স দরকার তখন থেকে আমরা স্যারের ভিডিও দেখি স্যারের ভিডিওগুলো দেখে শুরু করি যে কীভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে হবে কীভাবে কী করতে হবে তো এই জন্য আমরা বিশেষভাবে প্রস্তুতি নিয়ে স্যার এখানে আসবো তারপর প্রথম 2020 সালে আমরা এসএসসি দিই এসএসসি দেওয়ার পরে যে ভাবলাম যে এখানে আসবো কিন্তু আসতে পারলাম না করোনার জন্য তো আমার বন্ধু আসলো বন্ধু আসার পরে দুদিন পর আমি আসলাম আসার পর 2020 সালে সেপ্টেম্বর মাসে আসি সেপ্টেম্বর মাসে আসার পর খুব ভালো যে স্বপ্ন পূরণ করার জন্য যে সঠিক একটা গাইডেন্স পেলাম গাইডেন্স পেয়ে খুব আনন্দিত যে স্যার যেগুলো বলবে সবগুলো মেনে চললাম মুরব্বীদের কথা এবং বড়দের কথা সবসময় মনে রাখতে হবে তারা কি বলে এগুলো মানতে হবে এখানে এসে শারীরিক ভাবে মানসিক ভাবে সবকিছু ভাবে নিজেকে ফিট রাখলাম বা ফিট করার চেষ্টা করলাম স্যার যেগুলো বলে সবগুলো মেনে চলার চেষ্টা করলাম মেনে চলার পর লিখিত পরীক্ষা দিলাম ভাইবা মেডিকেল সবকিছু স্যার আমাদের যারা আনফিট ছিলাম সবাইকে ফিট করে দেওয়ার চেষ্টা করছে দেন আমার তেমন সমস্যা ছিল না যেটা ছিল সেটা স্যার সমস্যার সমাধান করে দিছে আমার বন্ধুর কিছু ছিল তো তাকেও স্যার সমাধান করে দিছে আর যাওয়ার সময় একটা কথাই বলছিল স্যার যে আমাদের প্রথম মাঠে চাকরিটা হবে তো ইনশাআল্লাহ স্যারের দোয়া বাবা মার দোয়া সবার দোয়া সাথে আছে এই জন্য আমাদের প্রথম মাঠে চাকরিটা হয়েছে স্যার যেগুলো বলে স্যারের কথা বাইরে কোনো কিছুই না স্যার যেগুলো বলে সবগুলোই আসবে আর আমার বন্ধু যা বলছে এর ব্যতিক্রম আমি কিছুই বলতে চাই না স্যার যেগুলো বলে স্যার যেগুলো মাস্টার করে বলে সেগুলো কিন্তু খুব কার্যকারী এগুলো সবাই মধ্যে সবাইকে মনে রাখতে হবে স্যার এখান থেকে এক মাসে দুই মাসে পনেরো দিনে যে যা কোচিং করি এগুলোকে মনে রাখতে হবে সবসময় মনে রাখতে হবে চাকরি পাওয়ার আগ পর্যন্ত চাকরি পেলে যে ভুলে যাবো তেমনটা না তারপরও মনে রাখতে হবে জীবন চলার পথে কাজে লাগবে তো আমরা আসছি 2020 সালে সেপ্টেম্বর মাসে আমরা এখানে এসে কোচিং করি ডিসেম্বর মাসে আমরা অ্যাপ্লাই করি দেন এবছর 2021 সালের সেপ্টেম্বর মাসে আমরা চাকরিটা পেয়ে যাই এক বছরের মাথায় এজন্য আমরা খুব গর্বিত যে স্যার এখানে এসে সঠিক গাইডেন্স পেয়ে অল্প দিন এসে দুজনেই অনেক কথা বললো তাই না জাহিদুল এবং রাকিবুল আর তোমাদের তো গ্রাম তো পাশাপাশি নাকি একই গ্রাম একই গ্রাম তাই না তো এই যে তোমরা দুজনেই যে একসাথে এখানে প্রস্তুতি নিতে আসছো বরগুনা জেলা থেকে এসে দুজনেই যে একসাথে চান্স পেয়েছো এটা কেমন সারা করছে গ্রামে সবাই বলতেছে যে তোমাদের কি ওই একাডেমি থেকে ই হয়েছে আমরা বলছি যে এখন অনেকের ছেলে বা অনেকে ভাই আমরা এখন এই জায়গায় আসবে স্যারের এই জায়গায় প্রস্তুতি নিতে আসবে আমরা সবাইকে বলতেছি যে স্যারের ওই জায়গায় গেলে সঠিক কাজ জ্ঞান পাওয়া ওই জায়গায় গেলে সুন্দরভাবে তোমরা তোমাদের মনোবল যদি ধরে রাখতে পারো তাহলে তোমাদের আশা পূরণ হবে ইনশাল্লাহ আর একটা কথা বলবো যে আমাদের কিন্তু 40 জন ছিলাম 40 জনের ভিতরে প্রায় 10 15 জনের মতো প্রায় 7-8 জনের
অলরেডি হয়ে গেছে আর যে ভাইরা আছে তারা মার করতে পারে না তারাও অবশ্যই হবে ইনশাআল্লাহ তারা সারে কিন্তু বলে দিয়েছে তোমার চাকরি হবে কিন্তু বর্তমানে এরকম আশা করি তোমরাও যেন এরকম পারফরম্যান্স দেখায় এরকম যেন ই করে সারের সামনে এরকম হতে পারো ভাই সারের মুখ থেকে যদি একবার বলাইতে পারো যে তোমার চাকরি হবে ইনশাআল্লাহ গুরুজনের কিন্তু একটা দোয়া আছে তোমরা যেন যদি এরকম সারের মুখ থেকে বলাইতে পারো একবার আশা করি একমাত্র আল্লাহ ছাড়া কেউ ফিরিয়ে রাখতে পারবে না ঠেকাই রাখতে পারবে না এখন তোমাদের জন্য দোয়া করি আমার জন্য দোয়া করো স্যারের জন্য দোয়া করবা যাতে স্যার আমাদের হাজারো গরিব পরিবারের সন্তানদের যেন এরকম মনের আশা পূরণ করতে পারে স্যার সকল বিপদ আপদ থেকে যেন স্যারকে হেফাজত করে আল্লাহ সকলকে ধন্যবাদ ধন্যবাদ তোমাদের মূল্যবান বক্তব্যের জন্য তো যাই হোক শেষমেশ দুটো কথা বলবো এক সৎ হওয়া পরিশ্রমী হওয়া এবং নিজের উপরে বিশ্বাস রাখা দেখবা আমি যে কোনো যুদ্ধে শুধু ভর্তি পরীক্ষা চাকরির পরীক্ষাও তো একটা যুদ্ধ হাজার হাজার লাখ লাখ ছেলে আবেদন করে কয়জন সৈনিক হইতে পারে স্বপ্ন তো সবাই দেখে স্বপ্ন তারাই পূরণ করবে যারা সঠিক গাইডলাইন মেনে পরিশ্রম করতে পারে ইয়েস স্যার আর স্বপ্ন তারাই পূরণ করতে পারে যারা পরিশ্রম করতে ভয় পায় না ইয়েস স্যার ইয়েস স্যার তো অনেক দিন থেকে প্রস্তুতিমূলক কোর্স করাই আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে অনেক ছাত্ররা চান্স পেয়েছে আগামীতেও তোমরা চান্স পাবা এবং তোমরা যত বেশি চান্স পাবা নিজের যোগ্যতা তত বেশি সোজা ট্রেনিং একাডেমির নাম সারা বাংলাদেশে ছড়ায় যাবে ঠিক আছে পারা যাবে দালাল পতাকাটা উৎপাতবা কারোর কাছে ধরা ধরতে হবে না শুধু আল্লাহ তাআলার রহমত বাবা মার দোয়া যদি থাকে তোমার পরিশ্রম যদি থাকে তুমি নিজ যোগ্যতায় ওই 100 টাকার বিনিময়ে 200 টাকার বিনিময়ে যেটা আবেদন করতে খরচ হয় ওইটার বিনিময়ে তুমি চাকরি পাবে বুঝাইতে পারছি কি যাই হোক ইনশাআল্লাহ জাহিদুলের জন্য রাকিবুলের জন্য দোয়া করবো ওরা সামনে ফেব্রুয়ারি মাসে ট্রেনিং এ চলে যাবে আল্লাহ তাআলার রহমতে যেন তারা সফলভাবে ট্রেনিং শেষ করে নিজেদেরকে একজন গর্বিত সৈনিক হিসেবে বাংলাদেশের সেবা বাংলাদেশের জনগণের সেবা এবং মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে গর্বিত সৈনিক হিসেবে তাদের উপরে যে অর্পিত দায়িত্ব থাকবে সেটা যেন তারা নিষ্ঠার সাথে সততার সাথে তাতে পালন করতে পারে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদের চাকরির পরীক্ষার পূর্বে মেডিকেল লিখিত মৌখিক শারীরিক এবং ISSB পরীক্ষার প্রস্তুতিমূলক কোচিং করতে আজই যোগাযোগ করুন বাংলাদেশের বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান সোলজার ট্রেনিং একাডেমিতে সোলজার ট্রেনিং একাডেমিতে সমসাময়িক প্রস্তুতিমূলক ব্যাচে ভর্তি চলছে